মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তার ছেলেদের পুত্র এবং পুত্রবধূ তারা ওই লোহার পাশে গড়ে ঢুকেছে, যেমন করে হোক আমি ওর ছেলের পঞ্চাত্তর যদি আনতে পারি তাহলে আমাকে কাল সকালে ওই চুলের বটি ধরে ওই চার সরে করে আমাকে বিবাহ করবে না। তাই যেমন করে হোক কাল লোককে সহন করে তারপর আমি ওই নির্ময় লোহার পাশে করে পাঠিয়ে দেবো। কোথায় কাল লোক? মা পদ্মা, হ্যাঁ তুমি আমাকে স্মরণ করেছ মা? হ্যাঁ আম্মা গৌ, কেন তুমি আমাকে স্মরণ করেছো? আমি তোমাকে স্মরণ করছি, আমি কিন্তু সারতে পারছি না ওই তার সদের সাথে, আমি তার সদের সাথে প্রতিজ্ঞা করেছি যেমন করে হোক তার সদের করে ছয় পুত্র কাল তোর সাহুলক্ত রঞ্জন করবো। আর আম্মা গৌ, হ্যালো, হ্যাঁ আমি সতী নারীর পথকে দংশন কেমন করে করবো মা? আমি একটি কথা বলবো, তুমি রাখবে মা? বলো মা গো, তুমি ওই বাসর ঘরে এক মুষ্টু মশা চালান করে দাও মা। হ্যাঁ আমি তোমার এই মুহূর্তে মশা চালান করে দিচ্ছি, তুমি এই মুহূর্তে চল যাও সেই লোহার বাসর ঘরে, যেমন করে হোক ওই লক্ষ্মী ধরে পঞ্চাত্তা আমার হাতে দেবে, আর তা না হলে আমি তোমার ছুমের বংশ চিরন্তরে নির্বংশ করে দেব। আম্মা গো, আমি তাই চলে যাচ্ছি মা। হ্যাঁ তাই চলে যাও, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওই বেহুলার পতির পঞ্চাত্তা নিয়ে আসতে পারি। বেহুলা, একটি বার চক্ষু মেলে চাও বেহুলা, আমি যে তোমারই করে ডাকাতি করতে এসেছি। হাই গো, আমি ডাকি কাগো ও ডারি লাগো পেইলা চক্ষু মে এলেই চাও তবে হুলা। একটি বার তুমি চক্ষু মেলে চাও বেহুলা, আমি তোমার পথকে দংশন করে দেব।
সবার কাছে করো জরুরি, মা বলে রাজা আছেন, সবাই মাথা চুল ছেড়ে দেন প্লিজ। সাপে দংশন করেছে, ও গো বেহুলা, তুমি কত নিদ্রা গেছো বেহুলা, তুমি একবার চেয়ে দেখো, তোমার তোমার স্বামীকে দংশন করেছে বেহুলা। ও গো বেহুলা, তুমি দেখলে না, তুমি একটিবারে দেখলে না বেহুলা, তুমি একটিবারে দেখলে না তোমার স্বামীকে সাপে দংশন করেছে। আ আ হাইগো প্রিয় প্রিয় বইলা নাগু, লুকাই লুকাই কান্দিতে এহিলা কিল গো, আ আ আ বেলা চোখ বে এলে যাও গো, তোমার স্বামীকে সাপে দংশন করেছে, একটিবার দেখো হাইকো পুরা দেনা
বেহুলা, তুমি একটি বার ঘুম থেকে জাগো বেহুলা, জেগে দেখো তোমার ঘরে ডাকাতি হয়েছে, আজ তোমার স্মৃতির সিঁদুর মুছে গেছে, তোমার গলার হার চুরি হয়েছে, উঠো বেহুলা, তুমি একটি বার চক্ষু মেলে চাও। আমার খুব ভয় হচ্ছে স্বামী, আমাকে ধরুন তো। স্বামী আপনি নিচে শুয়ে আছেন কেন? স্বামী আপনি কি আমার সাথে রাগ করছেন নাকি? এ পাগলি, নাকি আমার সাথে অভিমান করেছেন? ওঠেন, টানে শুন, দেখুন আমি বেহুলো ডাকছি, কি হলো? আপনি শোলে তো তেল হয়েছে কেন স্বামী? স্বামী এ কি এই সাপের নেছে এখানে কেন? না না ও ঠাকুর, এই দৃশ্যটা আগে আগে আমার কেন মৃত্যু হলো না ঠাকুর? তুমি যাগো
কেউ এই সেল থেকে ছেড়ে কেতনে যাবেন না।